আসসালামু আলাইকুম। আই থিঙ্ক দ্যাট এভরিবডি ইজ ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাইটি ক্রিয়েটর। আই এম অলসো ওয়েল। টুডে আই এম গোয়িং টু শেয়ার উইথ ইউ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, দ্যাট ইজ ম্যাপ। আমার পিছনে আপনারা একটি ম্যাপ দেখতে পাচ্ছেন, এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। প্রথমে আমরা জানবো আয়তনের সর্ববৃহৎ দেশ কোনটি। তো দেখেন, আয়তনে সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া। এভাবে একটি ম্যাপ যদি আপনার রোলের মধ্যে টানিয়ে রাখেন, সাধারণ জ্ঞান করতে আপনাদের জন্য অনেকটা সহজ হবে। তো দেখেন, আয়তনের সর্ববৃহৎ দেশ কিন্তু রাশিয়া। রাশিয়ার পরে আয়তনের দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে কানাডা। দেখতে পাচ্ছেন যে কানাডার অবস্থান কিন্তু, দেখেন, অনেক বড় জায়গা নিয়ে কানাডার অবস্থান। তো আয়তনে প্রথম দেশ কিন্তু রাশিয়া, দ্বিতীয় দেশ হচ্ছে কানাডা, তৃতীয় নম্বরে অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই মার্কিন যুক্তরাষ্ট্র, এটাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, আবার এটাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই অংশটার নাম হচ্ছে আলাস্কা। এই আলাস্কাটা কিন্তু রাশিয়ার অংশ। আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবী যেহেতু গোলাকার, এটাও কিন্তু, দেখেন, এই রাশিয়া এখানে শেষ, তাহলে ওইটার পর, অর্থাৎ এটা যেহেতু গোল, তাহলে এই অংশটা কিন্তু রাশিয়া। ঠিক তদ্রুপ এই অংশটাও রাশিয়ার ছিল। রাশিয়া থেকে আমেরিকা 1867 সালে $72,00,000 মাধ্যমে এই আলাস্কাটা ক্রয় করে এই মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে এই অংশটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যায়। এজন্য এই মার্কিন যুক্তরাষ্ট্র আয়তনের তৃতীয় বৃহত্তম দেশ। চতুর্থ নম্বরে যে দেশটি অবস্থান করছে সেটি হচ্ছে চীন। আপনারা দেখতে পাচ্ছেন এই চীনটাও কিন্তু আয়তনে অনেক বড়। সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পরে কিন্তু চতুর্থ অবস্থান করছে চীন। চীনের পরে পঞ্চম অবস্থান করছে ব্রাজিল। আয়তনে পঞ্চম দেশ হচ্ছে ব্রাজিল। ব্রাজিলের পরই রয়েছে কিন্তু অস্ট্রেলিয়া। কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে অস্ট্রেলিয়া, এই অস্ট্রেলিয়া কিন্তু, দেখেন, প্রচুর বড় একটি দেশ। এরপরে রয়েছে ভারত। তো এই হচ্ছে, এই পরিমাণ জানলে আপনাদের হবে। তো আয়তনে সবচেয়ে বড় দেশ কোনটা আমরা সেটা জানলাম। এরপরে আমরা জানবো যে জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ কোনটি। আগে কিন্তু জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ ছিল চীন, কিন্তু বর্তমানে সবচেয়ে জনসংখ্যায় বড় দেশ হচ্ছে ভারত। কারণ এই ভারতের জনসংখ্যা বর্তমানে 143 কোটির বেশি, আর চীনে রয়েছে 136 কোটির সামথিং। তো সেই হিসাবে কিন্তু বর্তমানে জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ হচ্ছে ভারত, দ্বিতীয় অবস্থান করছে চীন। তো আমরা এই পরিমাণ এখান থেকে জানবো। এরপরে আমরা যেটা জানবো, দেখেন, এখানে হচ্ছে 0°, ঠিক না? এই 0° মানে হচ্ছে পৃথিবীর সেন্ট্রাল, পৃথিবীর কেন্দ্র। এটা বরাবর একটা আপনারা দেখতে পাচ্ছেন। এই 0°তে যেই দেশগুলা, অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত যেই দেশগুলো অবস্থান করছে, সেগুলা কিন্তু গ্রিনিচ মান অনুসারে শূন্য, অর্থাৎ এখানে কোনো প্লাস মাইনাস নাই। আর আপনারা বলবেন যে এই গ্রিনিচ নামটা কোথা থেকে এসেছে। আপনি যদি এই 0° একটু নিচে নামেন, একটা দেশ দেখতে পারবেন, সেটা হচ্ছে ইংল্যান্ড। এই ইংল্যান্ডের মধ্যে একটা গ্রিনিচ মন্দির রয়েছে। ওই গ্রিনিচ মন্দিরের ছাদের মধ্যে একটা ওয়াচ বসানো আছে, একটা ওয়াচ বসানো আছে। এই ওয়াচটাকেই পৃথিবীর কেন্দ্র ধরা হয়, সেজন্য এটাকে 0° ধরা হয়। এখান থেকে আপনি যত এদিকে যাবেন, অর্থাৎ ডানের দিকে যাবেন, +1, +2, +3 হতে থাকবে। আর যত বামে আসতে থাকবেন, তত -1, -2, -3, -4 হতে থাকবে। তো সেই অনুসারে, আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে 1 ঘন্টা = 15°, 1 ঘন্টা = 15°। সেই হিসাবে দেখেন এই 0° থেকে এখনো 15, এই 15-র বরাবর যতগুলো দেশ থাকবে এটা হবে +1, অর্থাৎ +1। এরপর দেখেন রয়েছে 30, তো 30 হইলে তাহলে এই এই রেখাতে যতগুলো দেশ অবস্থান করবে সবগুলা কিন্তু +2। সেই হিসাবে বাংলাদেশ পড়েছে কত ডিগ্রিতে, আপনারা দেখেন এই হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশ পড়েছে 90°, তাহলে 90° যদি হয়, এই 90-কে আমরা যদি 15 দ্বারা ভাগ করি, তাহলে আমরা জানি 6 × 15 = 90, তাহলে এই জন্য বাংলাদেশের গ্রিনিচ মান হচ্ছে +6 ঘন্টা,
ছয় ঘন্টা। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক তদ্রুপ আপনারা যে কোনো দেশ এভাবে যদি আপনি ধরেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এটা গিনিজ মানটা কত, এটাকে প্লাস নাকি মাইনাস, এবং কি সংখ্যাটা কত এটা আপনারা জানতে পারবেন যদি এই বিষয়গুলো বুঝেন। এরপরে আমরা যদি দেখি এখানে কিন্তু বিভিন্ন প্রণালী রয়েছে, সেই প্রণালীগুলোও কিন্তু আপনারা এখান থেকে এই ম্যাপ থেকে শিখতে পারবেন। প্রত্যেকটা প্রণালীর নামও দেওয়া আছে। আপনারা যদি এখানে দেখেন যে এই যে মরক্কো আর এই যে ফ্রান্স, মরক্কো এবং ফ্রান্স এর মাঝখানে একটা প্রণালী রয়েছে, সেটার নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী। তো আমরা জানি যে একটা একটা জায়গা আর একটা জায়গাকে কি করে, পৃথক করে। যদি জায়গা হয় তাহলে পৃথক করে, আর যদি এই পাশে একটা নদী, এই পাশে একটা নদী, অথবা এই পাশে একটা সাগর, অথবা এই পাশে একটা সাগর, অথবা এই পাশে একটা মহাসাগর, এই পাশে একটা মহাসাগর, তাহলে মহাসাগরের মধ্যে পানি থাকে, তাহলে পানি পানি কি হয়, যুক্ত হয়। তাহলে এই প্রণালীগুলা যদি কোনো মহাসাগর বা সাগর হয় সেগুলাকে যুক্ত করে, আর যদি কোনো দেশ হয় সেগুলাকে পৃথক করে, অর্থাৎ আলাদা করে। এই হচ্ছে এইভাবে মনে রাখবেন। এই প্রণালীগুলোও এখান থেকে খুব সহজে আপনারা শিখতে পারবেন। তো এই ছিল আজকের মতো আমার একটি শর্ট ভিডিও। আপনাদের যদি আগ্রহ থাকে আমাকে বলবেন, পরে আরেকটি ভিডিও করে আপনাদের দেখাবো। তো এটা হচ্ছে ওয়াল ম্যাপ। এই ওয়াল ম্যাপটা সামনে রেখে আপনি যদি পড়েন আপনারা সহজে সব তথ্যগুলো ব্রেনে খুব সহজে মনে থাকবে। এটা বিষয় পড়লেন বই থেকে, আজকে পড়লেন কালকে হয়তো বুঝে যাবেন, কিন্তু এই ম্যাপটা রেখে সামনে যদি পড়েন প্রত্যেকটা সময় আপনার চোখে এই ম্যাপটা কিন্তু ভাসবে, কিন্তু ওইখান থেকে আপনার কি ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো সেজন্য বাংলাদেশ ম্যাপ আমার এখানে আছে, একটা হলো আন্তর্জাতিক ম্যাপ। এই দুটো ম্যাপ আপনাদের এভাবে রুমের মধ্যে টাঙিয়ে রাখবেন, পড়ার টেবিলে বসার সময় মাঝে মাঝে দেখবেন, দেখলেও কিন্তু খুব সচেতন রাখতে পারবেন। তো কিপ কানেক্টেড ইন দিস চ্যানেল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।